বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ও নসলি ওয়া আলা সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আলাইহি আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বাদ দর্শক আপনারা যে যেখান থেকে পিএস টিভি বাংলার দরস সুন্নাহ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন দেখতে শুরু করেছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমাদের আজকের আলোচ্য বিষয় সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি আত্মাকে কীভাবে শুদ্ধ করতে হবে নফসকে কীভাবে স্কিয়া করতে হবে রসল আসাল্লা এ ব্যাপারে কি বলে এটা আমরা আগামী পর্বগুলোতে ক্রমান্বয়ে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করুন আমি দর্শক সকলেই তো সকল ধর্ম সকল মতবাদ মানুষকে নৈতিকতা বিশুদ্ধতা ভালো মন তৈরির আশ্বাস দিয়ে থাকেন আমরা ইসলামী শরিয়ার মূল লক্ষ্য দেখতে পাই ব্যক্তিকে ভালো ব্যক্তি হিসেবে তৈরি করা এই ভালো ব্যক্তিদের সমন্বয় একটা সুন্দর ভালো পরিবার গঠন করা এবং এই ভালো মানুষদের সমন্বয়ে একটা ভালো সমাজ গঠন করা এজন্যই আল্লাহ তালা তার রসুল সলাসলাম সাল্লাম প্রেরণ করেছেন নফসকে বিশুদ্ধ করার জন্য মানুষগুলোকে পবিত্র করার জন্য মানুষগুলোর আত্মা সুস্থ করার জন্য শুদ্ধ করার জন্য আল্লাহ তালা কোরআন কারিমে বারবার একথাটা বলেছেন আল্লাহ তালা বলেন ইব্রাহিম আলহ ইসলামের দোয়ার অংশে রব্বানা মিনহুম ইয়তলু আলি হিম আয়াতিকা ওই আল্লিমুলা ওইমাল আজিজুল হাকিম হে আমাদের রব আপনি তাদের ভিতরে প্রেরণ করুন তাদের ভিতর থেকে একজন রাসূল যে তাদের উপর আপনার আয়াত পড়ে পড়ে শোনাবে তাদেরকে কেতাব এবং হাইকমা শিক্ষা দেবে এবং তাদেরকে বিশুদ্ধ করবে পবিত্র করবে তস্কিয়া করবে তাদের সময় দর্শক আমরা আত্মশুদ্ধি আত্মার বিশুদ্ধতা নফসের বিশুদ্ধতা এগুলোর জন্য বিভিন্ন ভাষা পরিভাষা ব্যবহার করে থাকি তবে কোরআন এবং সুন্নাই এ ব্যাপারে ব্যবহৃত পরিভাষাটা হলো তাস্কিয়া। তস্কিয়া অর্থ তাস্কিয়া জাকাত থেকে আর জাকাতের দুটো অর্থ একটা হলো পবিত্র করা আর একটা হলো বৃদ্ধি করা তাহলে আল্লাহ তাল্লা তা রসুল প্রেরণ করেছিলেন মানুষদেরকে পবিত্র করতে বিশুদ্ধ করতে এ ব্যাপারে আল্লাহ তালা কোরআন কেরিমে অন্য আয়াতে বলেছেন লাখাদবানাল্লাহ ওয়ালেল মুমিনিন ইদবাফিহিম অ রসুল আমিন আহ ফুসিহিম ইয়াতরু আলিহিম আয়াতিহি ওয়ু জ্যাকিহিম ওয়াই আল্লে মুহুলকিতা বল হেকমা ওয়া ইন কেন কাব্লুল আফিয়াদ আলিম আল্লাহ তালা বলছেন আল্লাহ তো করুণা করেছেন দয়া করেছেন মোমেন্টদের উপরে যে তিনি তাদেরকে তাদের ভিতর থেকে একজন রসুল প্রেরণ করেছেন যিনি তাদের জন্য আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনান তাদেরকে পবিত্র করেন বিশুদ্ধ করেন তাসকিয়া করেন এবং তাদেরকে শিক্ষা দেন কিতাব এবং হেকমা অর্থাৎ কোরআন এবং সন্না হাদিস অন্য আয়াতে আল্লাহ তালা একই কথা বলেছেন সুরাজমাই ওয়াল্লাদি বা আতফিনা রসুল ইয়ালিম আয়াতিহি ও তিনিই তো প্রেরণ করেছেন ভিতরে তার রসুল যিনি তার কিতাব তেলাওয়াত করে তাদের শোনান তাদেরকে পবিত্র করেন তসিয়া করেন এবং তাদেরকে কিতাব এবং হেকমা দান করেন যদিও তারা এর আগে সুস্পষ্ট বিভ্রান্তির ভিতরে নিমজ্জিত ছিল দর্শক তাহলে আমরা দেখতে পাচ্ছি রসোল্লা সাল্লাহসাল্লামের প্রেরণের আগমনের মৌলিক উদ্দেশ্য তাস্কিয়া বিশুদ্ধতা অর্জন করা বৃদ্ধি মানুষকে আল্লাহতালার কাছে মর্যাদায় বাড়িয়ে দেওয়া কাজেই ইসলামী শরিয়াতের রসুলল্লা আগমনের অন্যতম উদ্দেশ্য মানুষের আত্মাগুলোকে বিশুদ্ধ করা মানুষের পরিশুদ্ধি অর্জন করানো দর্শক তাহলে আমরা সবাই পরিশুদ্ধি চাই পবিত্রতা চাই পরিচ্ছন্নতা চাই দেহের যেমন পরিচ্ছন্নতা পবিত্রতা চাই আমরা আমাদের মন আত্মারও পরিশুদ্ধতা পবিত্রতা চাই কিন্তু প্রশ্ন হলো পরিশুদ্ধতা কি থেকে এবং কীভাবে সবাই দাবি করে পরিশুদ্ধতার পরিচ্ছন্নতার আত্মা সুন্দর করার মন বড় করার কিন্তু কি থেকে পরিশুদ্ধ হতে হবে এবং কীভাবেই বা পরিশুদ্ধিত অর্জন হবে এটার কোনো মডেল লাগবে না রাসল সাল্লাহসাল্লামকে তো আল্লাহ সেই মডেল হিসেবেই পাঠিয়েছেন এই আয়াতগুলোর ব্যাখ্যায় সাহাবি তাব বলেছেন বলেছেন রাসলাহসাল্লাম তাওহিদের মাধ্যমে মানব জাতিকে শির্কের ভয়ঙ্কর নোংরামি অপবত্রতা থেকে মুক্ত করেন আল্লাহর আনুগত্য সন্তুষ্টি এবং বেলায়াতের মাধ্যমে তাদের হৃদয়গুলোকে পবিত্র করেন আর এভাবেই তাদের মর্যাদা আল্লাহ তাল্লার কাছে বৃদ্ধি করেন সময়ত দর্শক তাহলে আমরা কি থেকে পবিত্র হব, কীভাবে পবিত্র হব এ দুটো বিষয় হলো মূল বিষয় এক ব্যক্তি খুবই পবিত্র মনের মানুষ খুব ভালো মানুষ কারোর কোনো ক্ষতি করেন না কারোর অমঙ্গল করেন না মানুষের কল্যাণ করেন ছোট একটা পয়সা পড়ে থাকলেও নেন না তবে মাসে একবার তিনি ডাকাতি করেন অথবা মানুষ খুন করেন আপনি তাকে পবিত্র বলতে পারবেন না তিনি অনেক কিছু থেকে ভালো কিন্তু এমন কিছু মহান অংগ্রামীতে লিপ্ত যে কারণে তাকে ভালো আপনি বলতে পারেন না এজন্য আমরা কি থেকে পবিত্র হব পবিত্রতার পর্যায়গুলো কি হবে এবং কোন পদ্ধতিতে হব এটা রসল্লা সাল্লাহ আলি আসাল্লাম থেকে জানতে হবে আর আল্লাহ তো কোরআনে সে বিষয়গুলো বলেই দিলেন আল্লাহ তালা বললেন যে তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করে সন্ন্যাস শিক্ষা দিয়ে কোরআন শিক্ষা দিয়ে মানুষদেরকে পবিত্র করে অর্থাৎ পবিত্রতা কি থেকে হতে হবে আত্মাকে বিশুদ্ধ করতে হবে কোন কোন বিষয় থেকে কোনটার গুরুত্ব কত বেশি এবং কোন পদ্ধতিতে তা করতে হবে তা কোরআন করিম এবং রসল্লা সাল্লা সাল্লামের সন্ন্যাতের ভিতরে আমরা স্পষ্ট পাবো কোনোটাই তিনি কম রেখে অস্পষ্ট রেখে যান সমাজ দর্শক কোরআন করিমে আমরা দেখি সফলতার ভিত্তিই হলো এই তস্কিয়ার উপর আল্লাহ তালা বলছেন কাদ আফলাহা মান ও মান সফলতা তো সেই অর্জন করেছে যে নিজের নফসকে পবিত্র করেছে তাসকিয়া করেছে পরিশুদ্ধ করেছে আর যে এটাকে কলঙ্কিত করেছে নোংরা করেছে ময়লা আবর্জনায় ভরে ফেলেছে সেই তো ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু এই বিশুদ্ধতা পবিত্রতা এটা কি মুখের দাবি না কোনো কর্ম লাগবে আর সেই কর্ম কি কঠিন না সহজ আমাদের বুঝতে হবে সম্মান দর্শক প্রথমে আমাদের বুঝতে হবে যে কিছু অর্জন করতে গেলে কিছু কর্ম করতে হয় তবে সেই কর্ম আল্লাহ তালার সাথে আমাদের যে লেনদেন মহামেলার আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহর প্রেম অর্জন করা আল্লাহ তালার কাছে বিশুদ্ধ আত্মা অর্জন করা পবিত্র আত্মা অর্জন করা কালবে সেলিম অর্জন করা এটা অত্যন্ত সহজ কাজ দর্শক আমরা অনেক সময় দিনদারি আল্লাহর তস্কিয়া অর্জন করা আল্লাহর বেলায়েত অর্জন করাকে কঠিন মনে করি কখনোই নয় প্রথমেই আমাদের সচেতন হতে হবে যে এটা আল্লাহ তালা আমাদের জন্য সহজ করেছে কারণ আল্লাহ তা আমাদের প্রেম করে সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন আমাদের জন্য তার প্রেম অর্জন পবিত্র হৃদয় অর্জনকে সহজ করেছে কিভাবে আমরা কয়েকটা বিষয় বোঝার চেষ্টা করি আমরা জানি পৃথিবীতে আমরা যে কাজগুলো করি এগুলোর জন্য জন্মগত যোগ্যতার অতিরিক্ত কিছু যোগ্যতা লাগে যে কারণে পৃথিবীর কিছু মানুষ কাজ পারেন কিছু মানুষ পারেন না দৈহিক যোগ্যতা শিক্ষার যোগ্যতা সবার এক থাকে না কাজেই এক ব্যক্তি যে কাজে সফল হন আরেক ব্যক্তি সে কাজে সফল হতে পারেন না তিনি মানুষ তার ভিতরে সবই আছে কিন্তু অতিরিক্ত ওই যোগ্যতাটা নেই একমাত্র কাজ যেটা সকল মানুষের জন্য সমানভাবে উন্মুক্ত তার অর্থনৈতিক যোগ্যতা দৈহিক যোগ্যতা উচ্চতা সৌন্দর্য ভাষা বর্ণ কোনো কিছুই এখানে দেখা হয় না সেটা হল আল্লাহর প্রেম অর্জন করা পবিত্র হৃদয় অর্জন করে আল্লাহর সন্তুষ্টি বেলায়েত অর্জন করা এটা কিন্তু সবচেয়ে সহজ কাজ কারণ আল্লাহ তালা যাকে যতটুকু যোগ্যতা দিয়েছে সে তার ওই সীমাবদ্ধ যোগ্যতার ভিতরেই যখন সর্বোচ্চ চেষ্টা করবে সে আল্লাহ তালার নিকট পবিত্র হৃদয় এবং আল্লাহর প্রেম বেলায়ত অর্জন করতে পারে একজন মায়ের দুজন সন্তান রয়েছেন একজন খুব ভালো কথা বলেন একজন বাঘ প্রতিবন্ধী মা কিন্তু বাঘ প্রতিবন্ধীর কথাও বোঝে অন্য কেউ না বুঝলেন ঠিক তেমনই তালার একজন বান্দা তিনি খুব ভালো বলতে পারেন না বাঘ প্রতিবন্ধী দোয়া করতে যে আল্লাহর জিকির করতে যে আল্লাহর এবাদত করতে যে যিনি খুব ভালো কথা বলেন আর যিনি বাক প্রতিবন্ধী মনের আবেগ চেষ্টার পূর্ণতা থাকলে দুজনের সবাব দুজনের তস্কিয়া দুজনের বেলায়তে সমান বরং যার প্রতিবন্ধিতা রয়েছে সে হয়তো এগিয়ে চলে যেতে পারবে যদি মনের আবেগ তার বেশি হয় কাজেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে পবিত্র বিজয় অর্জনের অন্তরটাকে বিশুদ্ধ করা শিরিক থেকে কফুর থেকে বেদাহ থেকে হিংসা থেকে অহংকার থেকে লোভ থেকে পরশ্রী কাতরতা থেকে মুক্ত করে আল্লাহর প্রেম আল্লাহ রসুলের প্রেম ইমানদারদের প্রেম দিয়ে হৃদয়টাকে উজ্জীবিত করা কালবে সালিম অর্জন করা সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর বেরায়াত প্রেম অর্জন করা এত সহজ একটা কাজ যা আল্লাহ প্রতিটি মানুষের জন্য একই রকম সহজ করে দিয়েছে সম্মানিত দর্শক আমরা বিশুদ্ধ পবিত্র হৃদয় অর্জন করি আল্লাহ তালাকে খুশি করতে আল্লাহর প্রেম দিয়ে হৃদয় থেকে উজ্জীবিত করতে আর আমরা বাস্তবতায় জানি দুনিয়ার মানুষকে খুশি করা খুব কঠিন মানুষ সহজে খুশি হতে চান না খুশি হলেও তার সন্তুষ্টিকে ধরে রাখা যায় না এর বিপরীতে আল্লাহ মানুষকে এত ভালোবাসেন যে সহজেই খুশি হন এবং তার খুশি সহজে নষ্ট হয় না বিভিন্ন হাদিসের রসোল্লাম এগুলো আমাদেরকে বুঝিয়েছেন আল্লাহ রসুল সালাম বলছেন আল্লাহ তালা বলছেন ঈদা তাকার ইলাই আবদি শিবরান আল্লাহ তালা বলছেন আমার বান্দা যখন আমার দিকে এক বিগতে গিয়ে আসে তখন আমি তার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে এক পা দুপা করে গই আমি দৌড়ে তার কাছে চলে যাই দর্শক তাহলে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা আল্লাহ সন্তোষের মাধ্যমে হৃদয়ের বিশুদ্ধতা অর্জন করা আল্লাহর বেলায়েত প্রেম অর্জন করা এগুলো সবই সহজ কারণ আল্লাহ তো সহজে রাজি হন আল্লাহ সহজে খুশি হন আল্লাহ বান্দা যেটা চায় অতি সহজেই দিয়ে দেন এক্ষেত্রে কর্মের কোয়ান্টিটি পরিমাণের চেয়েও আন্তরিকতার মূল্য অনেক বেশি জগতের পরীক্ষায় আপনি খাতায় যা লিখেছেন এটারই মূল্য আপনি কত প্রস্তুতি নিয়েছেন কত জানতেন এটার কিন্তু কোনো মূল্য নেই আর আল্লাহ তালার কাছে আপনি কতটুকু চেষ্টা করেছেন কতটা আগ্রহ করেছেন এটাই বড় সেখানে পরিমাপ মাপে আপনি একটু কম দিয়েছেন আপনি পারেননি সাধ্যমতো চেষ্টা করে এতে আপনার সন্তুষ্টি সব তাজকে আর কোনো ঘাটতি হবে সম্মাতে দর্শক দুনিয়ার মানুষ সন্দেহ করে তাই মানুষ মানুষের ওজোর গ্রহণ করতে চায় না কর্মে খুশি হতে চায় না আর আল্লাহ তালা তো বান্দার মনের কথা জানেন কাজেই বান্দা যখন মনের আন্তরিকতা দিয়ে চেষ্টা করে আল্লাহ তার জন্য সকল পথ সহজ করে দেন আল্লাহ তার পাপ ক্ষমা করে দেন আল্লাহ করেমেলা আল্লাহরা আমি আল্লাহকে মেনে চলব সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর ইচ্ছার বাইরে যাবো না নির্দেশের বাইরে যাব না আমি সিদ্ধান্ত নিয়েছি তখন আল্লাহ তালা আমার অন্তরের আন্তরিক আগ্রহ যখন আল্লাহ দেখবেন আল্লাহ তালা আমার জন্য পথ বের করে দেবেন এবং আমাকে আমার চিন্তা কল্পনার রিজিক রিজিকদান করবে কাজেই আমাদের সর্বপ্রথম যে বিষয়ে নিশ্চিত হতে হবে যে আল্লাহর প্রেম অর্জন করা খুবই সহজ আল্লাহর তাস্কিয়া অর্জন করা খুবই সহজ আল্লাহর বেলায়ত অর্জন করা খুবই সহজ তবে এজন্য কিছু কর্ম তো করতে হবে আর এই কর্মগুলোও সহজ আল্লাহর দিনটাকে আল্লাহ সবচেয়ে সহজ করেছে আল্লাহর দিন ইমান আনতে হবে আল্লাহর দিন সলাহত আদায় করতে হবে আল্লাহর দিন শ্যাম পালন করতে হবে আমরা মনে করি এগুলো অনেক কঠিন কিন্তু আল্লাহর দিন তো আমাদের জন্য দিয়েছেন ইমানের মাধ্যমে আমরা আত্মাকে বিশুদ্ধ করব। সলাতের মাধ্যমে আমরা বিশুদ্ধ আত্মা অর্জন করব সিয়ামের মাধ্যমে বিশুদ্ধতা অর্জন করব জ্যাকাতের মাধ্যমে আমরা পবিত্র হৃদয় পবিত্র সম্পদ অর্জন করব কিন্তু এগুলো কোনোটাই তো কঠিন করেননি আল্লাহ বান্দার সাধ্যের ভিতরে তবে বান্দাস মনে করে মোটেও লেখাপড়া না করে সার্টিফিকেট পাবো এটা ভুল চেতনা কিন্তু বান্দা যখন চিন্তা করে আমি সাধ্যের ভিতরে আল্লাহকে খুশি করব। আল্লাহ খুশি হওয়ার পথ বের করে দেয় সলাত আল্লাহ দিয়েছেন কিন্তু সলাৎ বান্দা সাধ্যের ভিতরে এখানেও আল্লাহ সাধ্যের ভিতরে চেষ্টা দেখবেন পরিমাপ পরিমাণ নয় সমাতে দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে আমরা বিষয়টা আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন পথ প্রদর্শক আলকর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশন কি 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 সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআনকারী এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন পবিত্র এবং বিশুদ্ধ জীবনযাপন করার জন্য কুরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআন করিম হেদায়তের থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকেই আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমেধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুঝি শিক্ষা কোথারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাক দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম সন্নাতের আলোকে আত্মশুদ্ধি তস্কিয়ায়সুল সাল্লাম আল্লাহ তালার কাছে জন্য দোয়া করতেন আল্লাহ আতে নফসি আল্লাহ আপনি আমার অন্তরে তাকুয়া দেন এবং আমার নফসকে বিশুদ্ধ করেন পরিশুদ্ধ করেন পবিত্র করেন কারণ আপনি তো আমার অন্তরকে সবচেয়ে ভালো পবিত্র করতে পারেন আল্লাহ ইনি আউদি কমিনে লা এনফা অমিন কালমিল্লাশা অমিন নফসিল্লা তসবা অমিন দা আওয়াত ইস্তাহা আ আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি যে এলেম কোনো উপকার করে না এই এলেম আমি চাই না যে অন্তর ভীত হয় না হয় পায় না এই অন্তর আপনি আমাকে দিবেন না যে আত্মা পরিতৃপ্ত হয় না লোভী এই আত্মা আপনি আমাকে দিবেন না আর যে দোয়া কবুল হয় না এরকম কোনো দোয়া আমার রাখবেন না তাহলে আমাদের তাস্কিয়ার জন্য আল্লাহরকে চাইতে হবে এবং চারটে বিষয় রস আসলাম বললেন তা কোয়া লাগবে আমাদের এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান কাজে লাগে এমন অন্তর অর্জন করতে হবে যে অন্তর ভয় পায় আল্লাহর কথা শুনলে অন্তর অস্থির হয় এমন আত্মা অর্জন করতে হবে যে আত্মা পরিতৃপ্তি আছে তুষ্টি আছে এমন দোয়া করতে জানতে হবে যে দোয়া আল্লাহ কবুল করে তাহলে সময়ত দর্শক আমরা তাস্কিয়া অর্জন করতে তাকুয়া লাগবে তাসকিয়া অর্জন করতে ইমান লাগবে আর আল্লাহ আল্লাহতালা কোরআনে বিভিন্ন আয়াতে এগুলো বলেছেন একটি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বেলায়েত অর্জনের উপকরণও এগুলোকেই জানিয়েছেন অর্থাৎ তাস্কিয়ার উদ্দেশ্য আল্লাহর বেলায়ত অর্জন করবো অন্তরকে পবিত্র করলে আল্লাহ সে অন্তর্কে ভালোবাসবেন আর সেই বেলায়ত অর্জন করলে আমরা আখেলাতে সফলতা পাবো দুনিয়াতে সফলতা পাবো আল্লাহ তালা কোরআন কেনে বলছেন আল্লাউলিয়া আল্লাহ আলাইহিমান আল্লাহ তালা আমাদেরকে বললেন সাবধান আল্লাহর অলিদের আল্লাহর প্রিয় বান্দাদের কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না তারা কারা আমানু কানু আল্লা যারা ইমান এনেছে এবং তাক অর্জন করেছে ফিল দুনিয়া লাহমুল তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়াতে এবং আখেরাতে সমাজ দর্শক দুনিয়া এবং আখেরাতে সুসংবাদ ভয় সংখ্যা উৎকণ্ঠামুক্ত হৃদয় আল্লাহর প্রেম অর্জন করতে গেলে মাত্র দুটো বিষয়ের কথা আল্লাহ তালা আমাদের নেন ইমান এবং তাকুয়া এই দুটো বিষয় আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করবে ইমানের মাধ্যমে হৃদয়টাকে শিরিক থেকে মুক্ত করব বেদাত থেকে মুক্ত করব একমাত্র আল্লাহর এবাদত আল্লাহর ভয় দিয়ে হৃদয়কে উজ্জীবিত করব একমাত্র সল্লা সাল্লাহ স্লাম অনুসরণ অনুকরণ তারই প্রতি নির্ভরতা অনুসরণের ক্ষেত্রে তারই পিছনে চলার তারই প্রেম দিয়ে হৃদয়কে উজ্জীবিত করব তা মাধ্যমে আল্লাহর অসন্তোষ থেকে বেঁচে থাকার শক্তি অর্জন করব হৃদয়কে পবিত্র করব আল্লাহর প্রেম অর্জন করবো দর্শক আর এ দুটো বিষয়ই তো হৃদয়কে পবিত্র করবে যদি আমরা ইমানের বিশুদ্ধতা অর্জন না করতে পারি শিরিক হৃদয় রয়েছে আমি অনেক জিকির করছি হৃদয়কে মুক্ত করার চেষ্টা করছি অহংকার মুক্ত করার চেষ্টা করছি কিন্তু সবচেয়ে বড় জুলুম শিরিক হৃদয় রয়েছে আমি মুমেনের প্রেম অর্জন করার চেষ্টা করছি কিন্তু সবচেয়ে বড়ো অন্যায় রসুল্লা সাল্লা প্রেমের মতো আর কাউকে সেখানে স্থান দিচ্ছি তাহলে তো আর আমার আত্মশুদ্ধি হলো না আমার তাস্কিয়া হলো না বেলায়েত হলো না এজন্য আমাদের ইমান এবং তাকুয়া অর্জনই হল আত্মশুদ্ধি এবং বেলায়েতের পর আর এই ইমান এবং তাকুয়া অর্জনের বিষয়ে আল্লাহ তালা কারিমে অন্য বিষয় বলেছেন তাকুয়ার পর্যাইটাকে কয়েকটা ভাগ করে দিয়েছেন। আ্লা তালা বলছেন। ইয়া আইজুহাললাদ না আমা উত্্যা করল্ল অবে তাগু ইলাইহিেলে ওসিলা ও জাহিদু ফিসাবি লিহি লা আল্লা কম তোমরা আল্লাকে ভয় করো। তার দিকে ওসিলা সন্ধান করো। এবং তার পথে জিহাত করো। তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। তাহলে। আল্লাহ তালা আগের আয়তে দুটো বিষয় বললেন ইমান এবং তাকুয়া এ আয়তে চারটি বিষয় বললেন ইমান তাকুয়া এরপরে অসিলা ওশিহাদ আমরা ওসিলা শব্দটার অর্থ বুঝতে প্রচণ্ড ভুল করি আর এজন্যই ভুলের ভিতরে নিপতিত হই আমরা আমাদের বাংলা ভাষায় ওসিলা বলতে মাধ্যম বা অপকরণ বোঝাই এটা বাংলা ব্যবহার কোরআন এবং সন্নার যে আরবি সেই আরবিতে ওসিলা শব্দের অর্থ নৈকট্য যেটা আমরা আল্লাহ তালার কাছে আজানের পরে দোয়া করি আল্লাহ আল্লাহ আল্লাহামকে ওসিলা দান করুন এখানে ওসিলা অর্থ উপকরণও নয় মাধ্যমও নয় মধ্যস্থও নয় মোহাম্মদ সাল্লাহ আপনার সর্বোচ্চ নৈকট্য দান করুন দর্শক তাহলে আল্লাহ তালা আমাদের বললেন তাকেও অর্জন করো তার নৈকট্যের জন্য চেষ্টা করো নৈকট্য অনুসন্ধান করো তার নিকটে যাওয়ার চেষ্টা করো এবং তোমরা তার পথে জিহাদ করো জিহাদ দিন পালনের চেষ্টা জিহাদ অন্যকে দিনের দাওয়াত দেওয়া জিহাদ সর্বোচ্চ জেহাদ ইসলামী রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামী দাওয়াতের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলামী রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে অন্য শত্রু রাষ্ট্র বা বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করা তাহলে ইমান এবং তাকুয়া লাগবে পাশাপাশি তাকুয়ার সাথে অসিলা লাগবে অর্থাৎ নৈকট্যের জন্য প্রতিযোগিতা লাগবে তার অর্থটা কী রসুল্লাহ সালি আসলাম খুব ভালো করে আমাদের এ বিষয়টা বুঝিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসাল্লাম সহি সংকলিত হাদিসে বলছেন আল্লাহ তালা বলেছেন মানে আদ আলি আদান আমার কোনো প্রিয় বান্দার সাথে আমার কোনো অলির সাথে যে দুশ্মনী করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিই আল্লাহর প্রিয় হওয়ার মর্যাদা তালা বললেন তবে কিভাবে প্রিয় হতে হবে আল্লাহর প্রিয় কে এটাও আল্লাহতালা বলে দিলেন মা তাকার বা ইলে আবদি আহাব্বা ইলাইয়া মিম্মা মিম্মাফর্তহ আলাই আমার বান্দা আমার নৈকট্য অর্জন করে বেলায়েত অর্জন করে অলি হয় এই জন্য আমি সবচেয়ে বেশি ভালোবাসি যে কর্মটা আমি ফরজ করে দিয়েছি আমার নৈকট্য অর্জনের আমার বেলায়েত অর্জনের আমার অলি হওয়ার জন্য আমি সবচেয়ে ভালোবাসি যে কর্মটা আমি তাকে ফরজ করে দিয়েছি কাজেই বান্দা ফরজ আবাদতগুলো পালনের মাধ্যমেই আল্লাহর বেলায়ত সর্বোচ্চ অর্জন করতে পারে সর্বোচ্চ তা কী অর্জন করতে পারে কিন্তু ফরজটাই চূড়ান্ত নয় ফরজের পরেও কিছু কর্ম রয়েছে যেটা করার কথা সাল্লাম এই হাদিসে বললেন আল্লাহ যেটা জানিয়েছেন তবে আজকের পর্বে আর সেটা আলোচনা করা যাচ্ছে না আগামী পর্বে আমরা তা আলোচনা করব আল্লাহ তালা আমাদের ভালো রাখুন এই প্রত্যাশায় এই দোয়া করে শেষ করছে আজকের পর্ব ওসল আল্লাহ আল্লাহ ওয়ালা আলহি ওয়া হাবি আজমাইন ওকুম ওয় রাহমতুল্লাহি ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ বাদর উদ্দুজানাদবি আপনারা দেখছেন পিএস টিভি বাংলা ডক্টর জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কুরআন সূরা প্রবংশ নম্বর 17 আয়াত নম্বর 224 এ উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো অবাধ্যত করবে না এবং পিতামাতার সাথে সদব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবদ্দশায় ব্যর্থক উপনীত হয় তবে তাদের সাথে বিরুদ্ধ প্রকাশ করে ও শব্দটিও তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোন স্থান নেই ইসলামী বাংলা